আর আমার তো বল লাগে, কেননা প্লেটে নিয়ে আমি খাইতে পারি না, আর বেশি শিরা লাগে। আমি ঢাকাইয়া মানুষ, তারপর আমার কাছে খুবই পছন্দের খাবার এটা। মজা শুরু রান্দা তো সুজা নাই, ও দেখো শুরু রান দিয়ার কত গুটানি লাগে, কতটা কতটা লাগে, মাছগুলা লাগে, বাইগন লাগে, আলু লাগে। আমরা রে কি কত, আমরা রে কিটা কত, আমরা রে একটা লাইক দিও রে বই নহল। আচ্ছা ও দিব দিব, তোমার কথা শুনলে দিব। সিলেট বিভাগের হুকুন শুরু। সিলেটের মানুষের খুবই পছন্দের একটি খাবার। বন্ধুরা, ভিডিওটি আমার বড় হয়েছে, কেটে কেটে দেখবেন না। এই হুকুন শুরু রান্নার জন্যে আমার পাশে ছিল এই হুকুন শুরুর একজন মাস্টার শেফ, খাটি সিলেটি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এই সিলেটির জনপ্রিয় খাবার হুকুন শুরু। কেউ বলে শুরু, কেউ বলে শিরা, আমরা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করি। আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। বন্ধুরা, সিলেট অঞ্চলের খাবার হলে কি হবে, এই সিলেট অঞ্চলের মানুষই কিছু কিছু মানুষ পছন্দ করে না। আসসালামু আলাইকুম, মনি দেশি খাবার। আজ আমি সিলেট বিভাগে গ্রাম অঞ্চলে একটি রান্না তৈরি করব, সেই রান্নাটার নাম হলো হুকুন শুরু। এই শুরু রান্না করতে হলে এই গাছের পাতা লাগে, পুঁইশাকের পাতা লাগে, তরতাজা লাউ পাতা লাগে, কুমড়া পাতা লাগে। তাহলে আসেন আমরা শুরুতে চলে যাই, মানে শুরু রান্নায় চলে যাই। হুকুন শুরু রান্না করার জন্য আমার খালা আমার পাশে আছে। আমি বলেছিলাম যে একটা হুকুন শুরুর মাস্টার শেফ আমি আমার কাছে রাখবো, যে দেখুন একদম খাস সিলেটি উনি কি বলে। আমরার দেশে হুকুন শুরু রানতে হইলে সুঙ্গার হুকুন লাগে, আরো যতটা লাগে রে বই নহল। ওগু সুঙ্গার হুকুন না খালা? ওগু সুঙ্গার হুকুন। আর এই চুঙ্গার হুকুনটা কি বাজারে পাওয়া যায় না, তোমরা করো? না, এগু আমরা রাতর বানাই হুকুন। তারপরে হুকুন শিরা করতো? শিরা না, আমি তো বলতে পারি না, শুরু। শুরু রানতে হইলে ও সুঙ্গার হুকুন লাগে। তো আমার খালার বলায় আমি যে যে সবজিগুলো দিব, দেখেন বেগুন, আলু, আর এখানে আছে ছোট ছোট মুখি, এই মুখিটাও আমার ক্ষেতের মুখি। এক এক করে মিশিয়ে আমি পাতিলে দিয়ে দিব। আর শিরা মানে হুকুন শুরুর ডেকটাই থাকবে আপনাদের আলাদা। তারপর যেটা আসছে পুঁইশাকের পাতা, এখানে কুমড়া, মিষ্টি কুমড়ার পাতা দেয়, লাউ শাকের পাতা দেয়। তা আজকে লাউ শাক আর কুমড়া পাতা আমার কাছে নেই। আমরা দিলাম গোটায় একটা রসুন থেতলা, সাথে দিব পেঁয়াজ দিলাম, আপনারা যে যেমন ঝাল খাবেন, মরিচ, কাঁচা মরিচ। হুকুন শিরা মানে হুকুন শুরু আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে। আবার আমি দিলাম, অনেক রিকোয়েস্ট এসেছে, যেহেতু আমার শ্বশুরবাড়ি আমার সিলেটে, তাই সিলেটের সাহায্য নিয়ে আজকে সিলেটের খালার সাহায্য নিয়ে আমরা হুকুন শিরা দিলাম। দিলাম আমি হলুদ আর লবণ, হলুদ অনেকেই দেয় না, আর সাদা করে, আর যারা একটু কালার খেতে চায় তারা একটু হলুদ দিতে পারেন। খালাই বলেছে হুকুন শুরু খাওয়াটা এত সোজা কথা না, ঠিকই বন্ধুরা অনেক কিছু লাগে। আর এখানে আমি মাছ ভেজে রেখেছি, রুই মাছ, এখন কাটা বেছে দিব, এখনও অনেক কিছু বাকি আছে। এটা মানে আমি সিদ্ধ করতে বসালাম। বন্ধুরা, এই বৃহত্তম সিলেট বিভাগে গ্রাম বাংলায় এই শুরুটা সবাই খায়। আর এই শুরুটা রানতে হলে চ্যাং মাছ ভাজা লাগে, মানে চ্যাং মাছ মানে এই টাকি মাছ ভাজা, আমরা বলি টাকি মাছ ভাজা, তারা বলে চ্যাং মাছ ভাজা। আর হুকুন মানে শুটকি, আর এই শুটকির এইভাবে গরম পানিতে আমরা চোয়াই দিব। ডাইরেক্ট যদি শুটকিটা দিতে যাই তাহলে এই শুরুটা খাওয়া যাবে না, যেহেতু শুরুটা হবে পানি পানি, শুরু মানে শুরু। কিন্তু বন্ধুরা, এই চ্যাং মাছের শুটকি আমি এইভাবে গরম পানি দিয়ে নিলাম। সবজিগুলো আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, পানি ছাড়া সবজিগুলো সিদ্ধ করে নেবেন অল্প জ্বালে। আর মাছগুলো আমি দিয়ে দিলাম কাটা বেছে। এখন আমি এই শুটকি সিদ্ধ করা ঝোলগুলো আমি এটাতে ছেঁকে দিয়ে দিব। দেখুন কত কাটা কাটা মানে গোসা। এখন এটাকে আমরা বড় করে একটা ঘুটা দিব। বন্ধুরা, কখনো ঘুটার পরে ঠান্ডা পানি দিবেন না, আমরা কিন্তু গরম পানি দিয়েছি এবং আরও লাগবে দিব। এখন আমার খালায় কি বলে শুনেন।
ও দেখো নাগা নাগামরিচ দিয়েন শুরুত শুরুত নাগামরিচ লাগবে না আর কাঁচামরিচ তাকে না ফুকমরিচ দিয়ে গাছ ফুকমরিচ মানে ছোট 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 গাছর ফুকমরিচ ঝাল কেমন লাগবে শুরুতে ঝাল কেমন হয় ভালো লাগবে শুরুটা ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের হুকুন শুরুটা হয়ে গিয়েছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন রাখি আল্লাহ হাফেজ